গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:30, আর এখন আমি চলে এলাম তোমাদের কাছে একটু বকবক করতে। আসলে কালকে একটু বাজারে বেরিয়েছিলাম আর বাজার থেকে কিছু জিনিস কিনেছি, মানে পুজোরও বলতে পারো, আর তার সাথে আমরা কিছুদিন পর এক জায়গায় মানে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি, তো তার জন্য মাম্মামের মানে আমার মেয়ের জুতো দরকার। ওর জুতো আছে কিন্তু তার সত্ত্বেও মানে শু টাইপের জুতো দরকার ছিল, তাই ওটা কিনতে গেছিলাম, বেরিয়েছিলাম। আর কিনেছি কিছু আমার কসমেটিক্স কয়েকটা, তো আর কিছু এখন আপাতত কিনিনি, মানে বলতে গেলে কালকে থেকেই পুজো মানে কেনাকাটা স্টার্ট করলাম। তো আমাদের সেরকম কিছু কেনার তো হবে না বা কিনবো না, কিন্তু মাম্মামকে তো দিতেই হবে, তো তাই মাম্মামের জন্য আমরা জুতো কিনতে গেছিলাম কালকে। তো চলো সেই ভিডিওটা একটু ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিই, কাল মানে কালকে যে গেছিলাম তখন একটু শ্যুট করেছিলাম সেটা দেখিয়ে দিই, তারপরে আবার আমি আসছি দিয়ে তোমাদেরকে দেখাবো কোন জুতোটা কিনেছি। চলো দেখে নাও। চেপো চেপো নিশ্চয়। দেখি ঠিক আছে না, ঠিক আছে মা, হাঁটো হাঁটো ঠিক আছে, এটা ভালো, চলো এটাই না, আর যায় না, গেলেই অতগুলো জুতো দেখেছিলাম, তো তার মধ্যে এই রেড কালারটাই পছন্দ করেছি। তো তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই জুতোটা, তোমরাও দেখো আর জানাবে আমাকে অবশ্যই যে কেমন হয়েছে জুতোটা। তো দেখো এই যে অনেকগুলো জুতো ছিল, যেটা একটা দেখালাম না লাইটিং সিস্টেম, ওটা বাচ্চাদের জন্য বেস্ট, বাচ্চারা পছন্দ করে, কিন্তু জুতোটা ছিল একটু হার্ড টাইপের, মানে মানে বেশ সফট, যেটা বাচ্চাদের পরলে যেটা আরাম পাবে সেটা ওটা ছিল না, একটু খসখসে টাইপের ছিল। তো যেহেতু জুতো পায়ে চাপ হয়ে বসে থাকবে, যদি দাগ হয়ে যায়, তাই ওই জুতোগুলো নিলাম না, ওই জন্য নিয়েছি এই দেখো এই জুতো। তো আমরা যেখানে যাব ঘুরতে, কোথায় যাব, কবে যাচ্ছি, কি করব, সেগুলো তো তোমাদেরকে আস্তে আস্তে অন্য ভিডিওতে শেয়ার করব, অবশ্য অবশ্যই শেয়ার করব। তো তোমরা অবশ্যই জানতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি, কবে যাচ্ছি, কী কিনব বা কী নিয়ে যাব, ওখানে কী কী নিয়ে যাব সব শেয়ার করব। তো আপাতত তার জন্য এই জুতোটা মাম্মামের ওখানে লাগবে, এরকম একটা আছে কিন্তু দুটো লাগবে, ওই একটা নিয়ে যাব ওটা, আর তার সাথে এই একটা নিয়ে যাবো। তো এটা ভীষণ সফট, হ্যাঁ দেখতেই পাচ্ছ, এগুলো মানে বড়রাও ব্যবহার করে, এগুলো খুব সফট, কালারটাও দেখতে পাচ্ছ রেড কালারের। তো এই একটা জুতো কিনেছি, হ্যাঁ, আর কিছুদিন আগে এই সেম এই বক্সটা দেখতে পাচ্ছ ওই দোকান থেকে আরেকটা জুতোর কিনেছিলাম, এটা মানে ও মানে কোথাও যাওয়া আসার জন্য ওর যে জুতোটা পরতো সেটা একটু মানে ফেডও হয়ে গেছে, কেমন হয়ে গেছিলো, তাই এই জুতোটা ওর কিনেছিলাম, পুজোতেও পরতে পারবে, কিছুদিন আগের থেকে যদি পরা স্টার্ট করে তাহলে পায়ে একটা ফোসকা যেটা পরার সেটা আর পরবে না, মানে পুজোর সময় যদি ভাঙি তাহলে ফোসকা যদি পড়ে যায় বাচ্চা বড় সবারই কষ্ট হয়। তো যাই হোক এই জুতোটা কিছুদিন আগে কিনেছিলাম, এটা ও পরছে মানে এক দুদিন পরেছে, হুম, তো এই একটা জুতো আর এই একটা জুতো।
বাকি দোকান থেকে কিনেছিলাম। কিছুদিন আগে আমারও একটা সি লেদার থেকে একটা টোটি কিনেছিলাম, তো এটা হচ্ছে এরা। কালারটা খুব সুন্দর না? এটা আমার জুতো আর ওর এই জুতোগুলো। তো আমি হাতটা একটু ধুয়ে এলাম যেহেতু জুতো খুললাম। তো এইগুলো জুতোটা কিনেছি আর তোমার তার সাথে কিনেছি কয়েকটা কসমেটিক্স আমার। হ্যাঁ, তো কসমেটিক্সের মধ্যে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, তো কসমেটিক্সের মধ্যে হচ্ছে তোমার ফার্স্ট দেখাচ্ছি এই একটা টিপের পাতা কিনেছি, মানে কালার ম্যাচিং নিয়ে এই সাইজটা এমন কিনেছি যেটা মামাকেও আমি পরাতে পারবো, হ্যাঁ আর আমিও পরতে পারবো। আর একটা এই যে ল্যাকমির একটা দেখতে পাচ্ছ কাজল, এই কাজলটা আমার খুব ভালো কাজে দেয়। এই দেখো, এই দেখো ছোট হয়ে গেছে, এই একই জিনিস ল্যাকমির, এটা এটা ছোট হয়ে গেছে, এই জিনিসটাই আমি ব্যবহার করি, খুব ভালো হয়। আর আমি আরেকটাও কিনেছিলাম, সেটা হচ্ছে তোমার অরিফ্লেমের একটা কাজল কিনেছিলাম। কাজল তো এটা আমি কিনে একদমই ফসতেছি, এটা কিনেছি মোটামুটি 2 বছরের ওপর হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছ যেমন কা তেমনি আছে। এটা মামমামকে মাঝে মাঝে আমি টিপ পরাই, হুম, কারণ এটা একদমই চোখে লাগালে মানে ভালো হয় না, হুম, মানে একদম পড়েই না কাজল, হ্যাঁ শুধু চোখের পাতার মধ্যে লেগে লেগে যায়, ওর জন্যে একদমই ভালো পাইনি। আর একটা কিনেছি আইব্রো পেন্সিল, হ্যাঁ এটা কম দামের, এটা নিয়েছে 10 টাকা, 10 টাকা দামের এই আইব্রো পেন্সিলটা কিনেছি। আর এই কাজলটা তোমার হচ্ছে 75 লেখা আছে, 70 নিয়েছে, অনেক দিন যায়, একটা কিনলে অনেক দিন চলে যায়। আর নিয়েছি তোমার একটা নেল পলিশ রিমুভার, হ্যাঁ আমার ছিল মানে হাপের ওপর ছিল, কিন্তু কীভাবে জানি না ভালো করে লকটা লাগাইনি, মানে এটা না কি হয়েছিল পুরো একদম উড়ে গেছে। তো এই একটা নেল পলিশ রিমুভার, দেখতেই পাচ্ছ নখগুলো ওঠাতে পাচ্ছি না, তো নেল পলিশ রিমুভার একটা কিনেছি। আর আমি লিপস্টিক হিসেবে অন্য লিপস্টিকও ইউজ করি, কিন্তু এখন আমি ইউজ করি এই টাইপের, মানে এগুলো হচ্ছে লিপ লাইনার। এ দেখো একটা রানী কালার, একটা লাল কালারের, তো এই এই রকম টাইপের লিপ লাইনার আমি কিনে নিয়েছি। তো এইগুলো লিপস্টিক হিসেবে আমি ইউজ করি, হুম, ম্যাট টাইপের হয় আর ভালো আমার মানে ভালো লাগে। তো এই দুটো দেখতেই পাচ্ছ হাফ হাফ হয়ে গেছে, এইগুলোই আমি, এই দেখো এতগুলো আমি কিনেছি। আসলে যেই দোকান থেকে কিনি সেই দোকানে সবসময় এগুলো পাওয়া যায় না, এখন পুজোর জন্য এনেছে একদম নতুন প্যাকেট খুললো, তো আমি এগুলো আগের ছিল, এই সেম কালার দেখতে পাচ্ছ এইটারই আমি একটা, এই যে এই সেম কালার এটা আমি নিয়েছি। আর এইটাও সেম লাগছে কিন্তু একটু ডিপ, হ্যাঁ নিয়েছি। আর তার সাথে এই যে দেখছো রেড, এই যে রেডটা এটাও অল্প হয়ে এসছে ওই জন্য আরেকটা রেড কিনে নিয়েছি, হ্যাঁ। আর হচ্ছে তোমার এই দুটো একটু ডিপ কালার, দুটো কিন্তু আলাদা আলাদা, হুম, মানে একটা হচ্ছে তোমার মেটে মেটে কালার আর একটা হচ্ছে তোমার মেরুন কালার, হুম। তো টোটাল এই যে 5টা কিনেছি, এটা আমার অনেক দিন যাবে, হুম, আর দামও সেরকম না, কম দামি এগুলো, এগুলো হচ্ছে তোমার এক একটা 30 টাকা করে নিয়ে। তার সাথে আরেকটা জিনিস কিনেছি যেটা তোমার আমি এর আগে কোনোদিনও ব্যবহার করিনি, এই যে স্ট্রিক্সের হেয়ার সিরাম, হুম। তো এটা আমি আমার আরও অনেক ফ্রেন্ডরা আছে যারা ব্যবহার করে, হ্যাঁ আমি দেখেছিলাম, মানে ওরা বলেছিল খুব ভালো নাকি এটা, মানে শ্যাম্পু করার পর যদি এটা ভেজা চুলে লাগানো হয় তো চুলটা খুব মানে সিল্কি সফট শাইন করে, তো তাই এটা আমি একটা কিনলাম। অ্যাকচুয়ালি আমি ব্যবহার করতাম, এই যে দেখতে পাচ্ছ লিভন, একদম দেখতে পাচ্ছ অল্প আছে, এই যে লিভনটা ব্যবহার করতাম। ব্যবহার করা মানে সবসময় তো আমি পারি না, যেহেতু বাচ্চা ছোট সবসময় আমার লাগানোও হয় না, স্নান শ্যাম্পু করেই যে সিরাম লাগাতে হবে কন্ডিশনার লাগাতে হবে আমার সেরকম হয় না, কিন্তু যদি মাঝে মাঝে মনে পড়ে বা টাইম পাই তখন আমি লাগাতাম। তো এটাও ভালো ছিল লিভনটা,
হ্যাঁ অনেক দিন গেছিল আমার, যেহেতু আমি বেশ মানে ডেলি ইউজ করতে পারি না বলে অনেক দিন গেছিল, তো তাই এই একটা আমি স্ট্রিক্সের সিরাম কিনলাম। দেখি এখনও ব্যবহার করিনি, ব্যবহার করব, দেখবো কেমন হয়, তো অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তো এইটা তোমার দাম হচ্ছে, এ দেখো এটা হচ্ছে 120 টাকা দাম, মনে হয় 110 না 115 এরকম নিয়েছে। তো এই কয়েকটা জিনিস কিনেছিলাম কালকে, আর আরও অনেক কিছু বাকি আছে, তো কিনবো, তারপরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এটাও শেয়ার করব যে আমরা কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, কবে ডেট হয়েছে, কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি ডেলি ভ্লগ তো করতে পারি না, বাচ্চার জন্য হয় না সময়, যখনই ভাবি যে ব্লগ মানে করব ভিডিও, তখনই হয়তো ও থাকলে মানে মাম্মাম থাকলে ও ফোনটা নিতে চায়, ও হয়তো ওকে ফোনটা দিয়ে আমি আমার কাজ করি, ওই জন্যে আমি সবসময় ব্লগ করতে পারি না। তো যখন টাইম পাই তখন তোমাদের কাছে চলে আসি। তো চলো এইটুকুই আপাতত মানে কেনা স্টার্ট করেছি, হ্যাঁ আবার কি কিনবো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো আবার অন্য দিন দেখা হবে একটা অন্য সুন্দর ব্লগের সাথে। এখন টাটা, বাই বাই, খুব ভালো থেকো।